একমাত্র বলবো কুইজের মতো, দেখি পারেন কিনা। স্বপ্ন দেখুন, সাহস করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। সফলতা হচ্ছে চার স: সুশিক্ষা, সুস্বাস্থ্য, সুখ ও সম্পদ। চাকরি করব না, চাকরি দেব। এবং নিজের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো মানুষ হওয়া। কথাগুলো কে বলেছে? রাইট, ইকবাল বাহার ভাইয়া। এই মানুষটির সম্পর্কে ছোট করে কথা বলে লোক সামলাতে পারছি না, যদি অনেকে বসে আছেন কথা বলতে একটু বলেই ফেলি। হ্যাঁ, কিছুদিন আগে আমাদের নিউজ প্রেজেন্টারদের একটা অনুষ্ঠান হচ্ছিল গুলশান ক্লাবে। তো সবাই আমরা খুব মজা করছি, হি হি হা হা করছি, ছবি তুলছি, ফ্যাশন শো হচ্ছে, গান হচ্ছে, গান নিয়ে মজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। হঠাৎ করে একজন স্টেজে উঠলেন, উঠে বলা শুরু করলেন যে আচ্ছা, আমরা তো অনেক মজা করছি, আমরা তো অনেক সুখে আছি, চলুন না আমরা এত হাসছি আরও কিছু মানুষকে একটু হাসানোর ব্যবস্থা করি। আমরা একটু কনফিউজ হয়ে গেলাম, কী বলতে চায় লোকটা। বললো আগামীকাল আমরা কতগুলো পথ শিশুকে 130 জন মনে হয় না 150 টাকা, এটা পরের কথা, আল্লাহ আমি কাদেরকে গল্প করছি ইকবাল ভাইয়া, সবাই তো সব জানে। হ্যাঁ, মানে 130 জনের জন্য বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করবো। এবং সকল নিউজ প্রেজেন্টারকে বলা হলো প্রত্যেকে 150 টাকা করে এই মুহূর্তে আমাদেরকে দিবেন। এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে সেটা অংশগ্রহণও করেছিল। হ্যাঁ, এমনই একজন মানুষ তিনি, আমাদের সবার প্রিয়, অনেক শ্রদ্ধার, যিনি শুধু নিজের জন্য কাজ করেন না, আশপাশের মানুষের কথাও ভাবেন, সমাজের কথাও ভাবেন, দেশের কথাও ভাবেন। আমি মঞ্চে আহ্বান জানাতে চাই আমাদের সবার প্রিয় ইকবাল বাহার ভাইয়াকে, নিজের বলার মতো একটা গল্পের ফাউন্ডার এবং আরও অনেক কিছুই আছে তার সম্পর্কে বলতে হবে সকল। আচ্ছা, আমি আসলে আজকে বলতে চাই না, কারণ গত 90 দিন ধরে আমি আপনাদের সাথে কথা বলেছি প্রতিদিন, আমার মনে একদিনও বাদ যায়নি। এবং এটা আসলে খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমি আসলে এটা একটা স্বপ্ন ছিল যে এরকম একটা কিছু করা যায় কিনা। এবং আমি কালকে রাত্রে আপনাদেরকে একটা কথা বলছিলাম যে আমার লাইফে কোনো দিন কারোর সাথে, ইভেন আমার বউয়ের সাথে, টানা 90 দিন, কারণ আমার দেশের বাইরে যেতে হয়েছে, তখন হয়তো একদিন দুদিন কথা হয় না, টানা 90 দিন আমি কোনোদিন কারোর সাথে এরকম টানা কথা বলি নাই, সেটা যেটা আপনাদের সাথে আমি বলেছি। এবং এইটা আসলে সম্ভব কিনা, কারণ শুক্রবার ইভেন আমি পিকনিকে গিয়েছি, আমাদের নানান রকমের পার্টি ছিল, আমার নানান প্রোগ্রাম ছিল, অফিস তো আছেই, পিকনিকে বসেও আমি আপনাদেরকে কোনো না কোনো পোস্ট দিয়েছি। হ্যাঁ, সো এই জিনিসটা আমি চিন্তা করেছি আসলে যে স্বপ্ন দেখলে, এই স্বপ্নটা কিন্তু আমি দেখেছিলাম, স্বপ্ন দেখলে যে এটা আসলে লেগে থাকলে, এটার পিছনে যদি সত্যি সত্যি সেরকম একটা দৃঢ়তা নিয়ে, ডেডিকেশন নিয়ে যদি কাজ করা যায়, আমার মনে হয় এটা সম্ভব, সেইটা আজকে প্রমাণিত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি আজকে খুব ছোট করে যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে যে আপনারা, আমি মনে করি তৈরি, আপনারা তৈরি। এবং এই 90 দিন এটা একটা ইউনিক একটা প্রজেক্ট ছিল বাংলাদেশে, আমি বলবো প্রথম এই ধরনের একটা কাজ হয়েছে, কারণ 64 জেলাকে সম্পৃক্ত করা, বিশেষ করে আমি ঢাকার বাইরেকে গুরুত্ব দিয়েছি, 64 জেলাকে সম্পৃক্ত করা, 90 দিন টানা কর্মশালা, আমি জানি না বাংলাদেশে এত লম্বা সময় ধরে কোনো কর্মশালা হয়েছে। এবং আমি বিনামূল্যে বলবো না, এটা ছিল ফি ছাড়া, কারণ এটার মূল্য অনেক, এটার মূল্য বিশাল, কারণ আমরা সবাই মিলে এটাতে অংশগ্রহণ করেছি, এটার মূল্য আমি বলবো বিশাল। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখানে ঢাকা লাইভে আমি থ্যাংক ইউ আমার ছোট ভাই, ঢাকা লাইভ এটা সম্প্রচার করছে, সারা বাংলাদেশের মানুষ এটা দেখছে, আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, আমি এই কর্মশালা চালিয়ে যাব ইনশাল্লাহ। নেক্সট উইক থেকেই 1000 জনকে নিয়ে অনলাইনে এটা চলবে, সেকেন্ড ব্যাচ, এই প্রথম ব্যাচ আপনারা অনেক ভাগ্যবান, হয়তো এর পরের ব্যাচগুলো এত লম্বা সময় করার দরকার হবে না, কারণ আমরা এখানে নানান রকম এক্সপেরিমেন্ট করেছি, হয়তো আরও ছোটো ছোটো করে করব। কিন্তু আমি সবাইকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এত স্বার্থপর হয়ে গেছি আজকাল দুনিয়ায়, শুধু নিজেকে আমি 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 আমরা বলতে শিখছি না, এবং আমরা নিঃস্বার্থভাবে নিজের কাজ রেখেও নিঃস্বার্থভাবে কিছু কাজ করতে হয়, সেটা আমি একটুখানি করার চেষ্টা করেছি। এবং আমার ধারণা এখান থেকে আরও অনেক মানুষ ইন্সপায়ার হবে এবং তারা এগিয়ে আসবে, কারণ আমরা যদি শুধু নিজেকে নিয়ে চিন্তা করি আমরা কোনোদিন এগোতে পারবো না, এই সমাজ এগোতে পারবে না, এই দেশ এগোতে পারবে না, এবং এত বেকারত্ব আসলে নিতে পারবে না বাংলাদেশের মানুষ, নিতে পারবে না। আপনাদের মধ্যে থেকে এখানে আমি মনে করি, আমি দৃঢ়ভাবে মনে করি, এই 164 জনের মধ্যে 50 জন উদ্যোক্তা হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত,
কেউ কেউ অলরেডি শুরু করে দিয়েছেন এবং বাকি যারা আছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা আমার সাথে যতটুকু ইন্টারাক্ট করেছেন আগামী 3 মাস 6 মাস হয়তো 1 বছর তারাও উদ্যোক্তা হবেন। কিন্তু তার চেয়ে বড় কথা আপনাদের জীবনে যে পরিবর্তন এসেছে এটা হচ্ছে ভয়াবহ। আপনারা নতুন করে শিখেছেন যে কেন ভালো মানুষ হওয়া দরকার। আপনারা নতুন করে শিখেছেন এই যে বললাম না যে নিজের সাথে কথা বলা, এটা নিয়ে কিন্তু আমাদের আপনাদের মধ্যে কোনো চর্চা ছিল না যে নিজের সাথেও কথা বলতে হয়। নিজের সাথে যখন কথা বললেন যে একটু আগে আলমাস স্যার বললেন না যে খারাপ কাজ করে সে কিন্তু নিজেকে চোর হিসেবেই জানে, আর যে ভালো কাজ করে সে কিন্তু বুক ফুলিয়ে চলে। সো আমরা এখানে যারা আছি তারা সবাই একটা জিনিস শিখেছি যে আমরা সততার সঙ্গে চলবো। এবং আমি এখানে লিখেছি যে জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সততা এবং কমিটমেন্ট। আমরা টাকা 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 ফান্ড নিয়ে কথা বলি, আমি আমার জীবনে আমার যতটুকু সততা এবং কমিটমেন্ট আছে এটা দেখে লোকজন আমাকে টাকা পয়সা দিয়েছে ইনভেস্ট করার জন্য, এবং আমি মনে করি আপনাদেরকেও সেটা দিবে। সেইটা হচ্ছে সবচেয়ে বড় বিনিয়োগ। এই বিনিয়োগটা তৈরি করেন, কারণ আপনি আপনাকে কেউ টাকা দিবে না যখন মনে করবে ওর কাছে টাকা দিলে তো এটা নিরাপদ না, ওকে বিশ্বাস করা যায়। সারা পৃথিবী মাল্টিনেশনাল কোম্পানি বলেন বা আপনি আপনারা জানেন যে পাবলিক লিমিটেড কোম্পানিগুলো বাজার থেকে টাকা উঠায় কীভাবে, তার মানে তার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তাকে মানুষ বিশ্বাস করে কোনো না কোনোভাবে। হয়তো তাদের মধ্যেও কোনো কোনো সমস্যা আছে থাকতে পারে, কিন্তু একটা ব্র্যান্ড নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করেন। আপনি যদি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারেন আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আরেকটা কথা আমি সবসময় বলবো যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, ডোন্ট রান আফটার মানি, এইটা কখনো আপনাকে স্যাটিসফ্যাকশন দিবে না, কিছুদিন দিবে কিন্তু ইন দ্য লং রান দিবে না। আপনি রান আফটার দ্য ওয়ার্ক, কাজের জন্য কাজকে ভালোবাসেন, কাজের পিছনে দৌড়ান, ওগুলা বাই প্রোডাক্ট অটোমেটিক আসবে। এবং আপনি কল্পনা করতে পারবেন না যে এত আসবে যেটা আপনি চান না সেরকম আসবে। এবং কখনো কাউকে ঠকানোর কথা, কাউকে অপমান করার কথা বা কাউকে ছোট করার কথা চিন্তা করবেন না। আমি মনে করি এইখানে যারা আমার সঙ্গে 90 দিন ছিলেন তারা শুধুমাত্র বিজনেস শিখেন নাই, তারা শিখেছেন মানুষকে কীভাবে সেবা করতে হয়, মানুষকে কীভাবে সম্মান করতে হয়। এবং আমি যারা এখানে অতিথিবৃন্দ আছেন তাদেরকে আমি বলবো যে তাদের ড্রেস আপ দেখুন, যে তারা কত স্মার্টলি কত কনফিডেন্টলি আজকে এখানে এসছে এবং বুক ফুলিয়ে বলতে পারছে যে আমারও জীবনে একটা গল্প তৈরি হবে ইনশাআল্লাহ।